আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে আমি শিবম সেন বিজনেস কনসালটেন্ট মোটিভেশন স্পিকার অ্যান্ড লাইফ কোর্স আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আছে কি বললাম আজকে যে ভিডিওটি আছে না আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আছে কলকাতাতে এখন রিসেন্ট যারা আমার সঙ্গে বিজনেস কনসালটেন্টের জন্য আলোচনা করতে আসছে না আমি তাদের মধ্যে দেখেছি একটা জিনিস কি যদি একশো জন মানুষ নতুন ব্যবসা শুরু করতে চাইছে তাদের মধ্যে সত্তর জন মানুষ আমাকে একই কথা জিজ্ঞেস করে স্যার আমি পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাইছি আমার বন্ধুর সঙ্গে পার্টনার করতে চাইছি তো এটা কি আমার জন্য ঠিক ডিসিশন ডিসিশন হচ্ছে হচ্ছে কি ভুল আমি আপনাকে বলতে চাই ন্যাচারালি আমরা কেন বন্ধুর সঙ্গে পার্টনারশিপ বিজনেস করি জানেন কি সেটা কিসের জন্য শুরু করি বন্ধুর সঙ্গে পার্টনার কেন আমাদের তো ফ্যামিলির লোক থাকে আদার্স লোক থাকে তবে আমরা বন্ধুর সঙ্গে কেন পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাই চারটে কারণ আছে ফার্স্ট কারণ হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে ট্রাস্ট কেন আমরা সব থেকে বেশি বিশ্বাস করি নিজের বন্ধুকে আর দেখবেন পার্টনারশিপ বিজনেস একবার দুবার যদি ভেঙে যায় তৃতীয়বারের মাথায় কিন্তু পার্টনারশিপ বিজনেস শুরু করার সংখ্যা অনেক কমে যায় আর প্রথমবার পার্টনারশিপ বিজনেস কিন্তু ম্যাক্সিমাম মানুষ বন্ধুর সঙ্গে শুরু করে কেন বন্ধুদের আমরা সব থেকে বেশি ট্রাস্ট করি কী করি বন্ধুদের সব থেকে ট্রাস্ট করি কেন আমি জানি কি একটা বিজনেস যখন প্রথমে শুরু করতে হয় তখন দুজনেই নতুন আমরা কেউ ভালো কিছু জানি না কেউ আমাদের মধ্যে এক্সপিরিয়েন্স নেই বা কিছু থাকে না তো তখন দুটো বন্ধু দুজনকে ট্রাস্ট করে বিজনেস শুরু করে তো আউটসাইড আউট বাইরের লোককে আমরা যতটা বিশ্বাস করি তার থেকে নিজের বন্ধুকে তা অনেক বেশি বিশ্বাস করি তো দ্যাট রিজেন আমরা বন্ধুর সঙ্গে পার্টনারশিপ শুরু করতে চাই সেকেন্ড কি পয়েন্ট আছে জানেন সেকেন্ড আছে ফাইন্যান্স সেকেন্ড হচ্ছে ফাইন্যান্স কেন অনেক সময় কী থাকে আমার কাছে ফান্ড নেই কিন্তু আমার বন্ধুর কাছে ফান্ড আছে আমি দেখেছি এরকম অনেক বিজনেসম্যানকে দেখেছি যে আমার কাছে ফান্ড নেই কিন্তু আমার বন্ধুর সঙ্গে ফান্ড আছে আমরা দুজনে কোলাবোরেশন করে বিজনেস শুরু করেছি আমরা দুজনে কোলাবোরেশন করে বিজনেস শুরু করেছি কেন বাঙালিদের মধ্যে তো জানে নেই বাঙালিরা চাকরি পছন্দ করে কেন এখানে বিজনেসের জন্য ফ্যামিলির কাছে যদি টাকা চাওয়া হয় ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে না করে তো দুই বন্ধু যেই বন্ধুর কাছে টাকা আছে বেশি আর আরেকজন বন্ধুর কাছে টাকা কম আছে দুজনে মিলে কিন্তু কোলাবোরেশন করে একটা পার্টনারশিপ বিজনেস শুরু করে থার্ড কি পয়েন্ট আছে থার্ড পয়েন্ট হচ্ছে নলেজ নলেজ অনেক সময় দেখা যায় কি কোনো বন্ধুর নলেজ অনেক বেশি আছে যে কোনো ফিল্ডে হতে পারে যে কোনো ফিল্ডে হতে পারে হতে পারে আপনার কোনো বন্ধুর কোনো ফিল্ডে নলেজ বেশি আছে কিন্তু সে একা চাইছে না বিজনেস শুরু করতে সে আপনাকে অফার দিল আপনি দেখলেন কি ঠিক আছে এর তো নলেজ আছে এর তো নলেজ আছে এর সঙ্গে বিজনেস শুরু করে দিই তো আপনি সেটা বুঝে তার সঙ্গে বিজনেস স্টার্ট করছেন তো এইভাবে আপনি স্টার্ট করছেন ফোর্থ নম্বর পয়েন্ট আপনি কেন বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করেন সেটা হচ্ছে নেটওয়ার্ক অনেক সময় দেখা যায় আপনাদের কোনো বন্ধুর নেটওয়ার্ক অনেক বেশি আছে কোন গার্মেন্টস এর দোকান দিচ্ছেন গার্মেন্টস এর বিজনেস করেন কিন্তু আপনার কোনো একটা বন্ধু আছে যার নেটওয়ার্ক এত বেশি আছে সে যদি আপনার বিজনেসে আসে আপনি দেখছেন সেল অনেক বেশি বেড়ে যাবে তো এই জন্য আমরা অনেক সময় আমাদের নিজেদের বন্ধুদেরকে নিজের পার্টনার করে নিই তবে যে চারটে পয়েন্ট বললাম না এই চারটে পয়েন্টের চারটে পয়েন্টের যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিকও আছে আপনি শুধু পজিটিভ দিকটা চিন্তা করলে হবে না ম্যাক্সিমাম বন্ধুর সঙ্গে যেই বিজনেসটা করে মানুষ পার্টনারশিপ বিজনেস করে সেগুলো ভেঙে যায় রিজেন তারা পজিটিভটা চিন্তা করে বিজনেস করে নেগেটিভ চিন্তা করে করে না কেন প্রথমত ট্রাস্ট দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে না যে বিজনেস গুলো বড় হয় সেই বিজনেস গুলো ট্রাস্টে বড় হয় না সিস্টেমে বড় হয় বিজনেস অলওয়েজ সিস্টেমে দরকার আছে কেন আপনাকে জানতে হবে সিস্টেম না থাকলে কিন্তু বিজনেস চলবে না যে কোনো একটা যে কোনো বিজনেসে একটা সিস্টেমের মধ্যে চলা উচিত কেন বিজনেস যদি সিস্টেম থাকে বন্ধু না হোক এমপ্লয়িও ওই বিজনেস চালিয়ে দিতে পারে ওই কাজ চালিয়ে দিতে পারে তো সবার প্রথমে কিন্তু আপনার বিজনেসের সিস্টেমকে রান করতে হবে দেন ট্রাস্টের দরকার হয় তারপরে কি আছে দেখা এমন কোনো সে ভাবলো কি আরে ও তো ভালো ব্যবসা করতে পারে আমার কি আছে আমি তো টাকাটা দিচ্ছি নিজেরই তো বন্ধু আছে টাকাটা দিচ্ছি কোনো কাজ করতে হবে না মাসে মাসে আমি প্রফিট পেয়ে যাব এরকম চিন্তা ভাবনা করে যদি আপনার কোনো বন্ধু টাকা দেয় আপনাকে ফাইন্যান্স করে আপনার বিজনেসে আপনি জানবেন সেই পার্টনারশিপ দীর্ঘস্থায়ী হয় না দীর্ঘস্থায়ী হয় না যখন নতুন কিছু ব্যবসা শুরু করছেন দুজনের কোলাপারেশন ফিফটি ফিফটি দরকার থাকে ফিফটি ফিফটি দরকার থাকে সেটা কিন্তু মাথায় রাখবেন থার্ড যেটা আছে নলেজ দেখুন ডেফিনেটলি নলেজ ইস এ ইম্পর্টেন্ট বাট এই নলেজ অনেক সময় কি করে ইগো প্রবলেম নিয়ে আসে ম্যাক্সিমাম বন্ধুদের ক্ষেত্রে কেন বিজনেস যখন একটু রান করা শুরু হয়েছে না তখন কোনো যেই বন্ধুর নলেজ আছে সে ভাবতে থাকে আমার তো সব নলেজ আছে আমি তো সব কিছু করছি তো কিছুই করছে না এ তো কিছুই করছে না অপোজিটের বন্ধুকে ভাবছে এ তো কিছুই করছে না সমস্ত নলেজ আমার আমি মার্কেটিং করছি আমি সেল করছি সব কিছু তো আমিই করছি এ তো কিচ্ছু করছে না গেলে প্রফিট নিয়ে নিচ্ছে তো এর সঙ্গে বিজনেস করা বোধহয় উচিত হবে না এই যে ইগো প্রবলেমটা এই ইগো প্রবলেমটা বিজনেসকে শেষ করে দেয় তো সবার প্রথমে যদি আপনারা নলেজেবল লোককে নেন না তাকে একটা জব প্রোফাইল দিয়ে দিন যে বন্ধু তোমায় এই কাজ করতে হবে সে যেন জানে যে তাকে এই কাজটাই করতে হবে এবং ওই কাজটা করার জন্য সে পরবর্তীকালে তার নিজের মধ্যে যেন ইগো ফিল না আসে ইগোটা না ফিল করেছে যারা জানে বেশি তাদেরকে ওইভাবে আপনি নিন পয়েন্ট যেটা বলেছিলাম নেটওয়ার্ক দেখুন নেটওয়ার্ক ইম্পর্টেন্ট বিজনেস এর জন্য বাট দেখবেন অনেক সময় কি হয় আপনি আপনার বিজনেসে কোনো বন্ধুকে নিচ্ছেন সে তার নেটওয়ার্ক ভালো আছে এই জন্য তাহলে তাকে সেভাবেই আপনি কথা বলে নিন ভাই তুই কিন্তু নেটওয়ার্ক করবি তোর কাজই হচ্ছে কোম্পানির মার্কেটিং করা কেন অনেক সময় কি হয় সে আর নেটওয়ার্ক করতে পছন্দ করে না সে অফিসে বসে এসি ঘরের মধ্যে কাজ কাজ করতে করতে পছন্দ পছন্দ করে করে বা ঘরের মধ্যে থেকে কিন্তু আপনি তাকে ওই জন্য নেননি আপনি দেখেছেন তার নেটওয়ার্কিং আছে অনেক বেশি তাকে মার্কেটে পরিচিতি আছে অনেক বেশি সে অনেক বেশি সেল করতে পারবে দ্যাট রিজেন আপনি নিয়েছেন তো এই চিন্তা ভাবনা যখন করেছেন না সেই চিন্তা ভাবনা কিন্তু একটা খাতায় লিখে নিয়ে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অর্থাৎ নেটওয়ার্কের জন্য যখন নিচ্ছেন তার সঙ্গে রিটার্ন এগ্রিমেন্ট করে নিন পার্টনারশিপ ডেটে কি ভাই তোমার ডেজিনেশন কিন্তু মার্কেটিং এ আছে বা সেলস এ আছে তোমাকে এই কাজটা করতে হবে বিনিময়ে তুমি কোম্পানি এই পার্সেন্টেজ পাবে এছাড়া আরো কিছু জিনিস আছে আরও কিছু পয়েন্ট বলছি আমি সেগুলোকে আপনারা মাথায় রাখবেন দেখেছি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যারা বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস শুরু করে না তাদের মধ্যে না প্রফেশনাল বিহেভিয়ারটা থাকে না যে কোনো অফিসে প্রফেশনাল বিহেভিয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কেন অনেক সময় কি হয় যেহেতু দুই বন্ধু মিলে বিজনেস শুরু করছে তো তারা ভাবছে কি এখানে প্রফেশনাল বিহেভিয়ারের কি দরকার আছে তো জিনিসটাকে ক্যাজুয়াল নিয়ে নেয় যখন আপনি জিনিসটা ক্যাজুয়াল নিচ্ছেন আপনার যেই বিহেভিয়ারটা ওটা সাইডের আপনাদের যারা এমপ্লয়ি আছে বা যারা আপনাদের জন্য কাজ করছে তাদের মধ্যেও কিন্তু ওই ওই জিনিসটা ঢুকে যায় বা জিনিসটাকে তারাও নিয়ে নেয় তো তারাও কিন্তু আপনাদের সঙ্গে অনেক ক্যাজুয়াল ডিল করতে থাকে তারা আপনাকে বস বলে ফিল করে না বা মনেই করে না তো এই জিনিসটাকে মাথায় রাখবেন বিজনেসের ক্ষেত্রে আপনারা বন্ধু নয় আপনারা প্রফেশনাল বিহেভিয়ার করবেন প্রফেশনাল এর মতো রাখবেন পার্সোনাল পার্সোনাল রিলেশন রাখবেন তো দ্যাট যে প্রফেশনালিজম বিহেভিয়ারটা এটা কিন্তু আপনাদের অফিসের মধ্যে নিয়ে আসবেন এবার কি হয় আমি দেখেছি আরো একটা পয়েন্ট বলছি জেলেসি ব্যাপারটা জেলেসি ব্যাপারটা কিন্তু বন্ধুদের বিজনেস মানে বন্ধুরা মিলে পার্টনারশিপ সেখানে আসে সাপোজ আপনারা চার বন্ধু মিলে পার্টনারশিপ বিজনেস করেছেন কারো হয়তো থার্টি পার্সেন্ট কারো ফোর্টি পার্সেন্ট কারো টোয়েন্টি পার্সেন্ট কারো টেন পার্সেন্ট এরকম শেয়ার রেখেছেন কেন যে যেরকম ফাইন্যান্স দিয়েছে সাপোর্ট করেছে তাকে সেভাবে রেখেছেন কিন্তু কিছুদিন পরে যে টেন পার্সেন্ট পাচ্ছে বা যে টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছে সে মনে করলো আরে আমি তো সব কাজ করছি আমি মার্কেটে দৌড়াচ্ছি আমি প্রোডাকশন দেখছি আমি সমস্ত কিছু করছি তারপরে কেন আমি এত কম পাবো এরা তো কিছুই করছে না এরা তো অফিসে বসে আছে এরা কোনো কাজ করছে না এই অল্প একটু কাজ করে পুরো শেয়ারের ম্যাক্সিমাম শেয়ারটা এরা নিয়ে নিচ্ছে আমাদেরকে কম দিচ্ছে বা আমাকে কম দিচ্ছে এই জেলেসি ব্যাপারটা না কি বলবো বন্ধুদের পার্টনারশিপ কিন্তু শেষ করে দেয় এবং অনেক সময় দেখা যায় রিলেশন এতটাই খারাপ হয়ে যায় না মানে যেখানে একটা ভালো বন্ধুত্ব তারা কি বলবো প্রফেশনাল লাইফে পার্টনারশিপ করে না তারা একে অপরকে দেখতেও চায় না এতটাই শত্রু হয়ে যায় এতটাই শত্রু হয়ে যায় আবার উল্টো দিকে আরেকটা সিনারিও কিন্তু আছে ওয়াং যেরকম দুটো বন্ধু মিলে সেন্জিভে স্টুডেন্ট ছিল দুজনেই দুজনেই স্টার্ট করেছিল ওয়াও তো এরা কিন্তু আজকের দিনে দুটো বন্ধু মিলে কি বলবো সারা পৃথিবী কাঁপাচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়া ছাড়াও সতেরোটা কান্ট্রিতে তারা কিন্তু বিজনেস করা শুরু করে দিয়েছে তো সেখানে তো দুটো বন্ধু মিলেই করছে আবার কলকাতাতে এমন বড় কোম্পানি আছে যেটা নাম আমি নিতে চাইছি না এই মুহূর্তে তারা দুটো বন্ধু মিলে শুরু করেছিল কোম্পানিকে কি বলবো কয়েক কোটি টাকা টার্ন জায়গায় জায়গা এনেও তারা কিন্তু আলাদা হয়ে যখন নতুন এক একজন এক একটা বিজনেস করলো সেই বিজনেস চললো না সেই বিজনেস চললো না তো এই জায়গাও কিন্তু আমরা অনেক দেখেছি তো সাবধান থাকবেন যে জিনিসগুলোকে বললাম সেইগুলো মেনটেন করবেন দেখবেন আপনাদের মধ্যে কোনো প্রবলেম আসবে না ভিডিও ভালো লাগলে আপনি একটা লাইক করবেন শেয়ার করুন সবার সঙ্গে লাইক না করুন কোনো দরকার নেই বাট শেয়ার করুন আপনার যদি এতটুকু হয়ে থাকে আপনি লোককেও হেল্প করুন কেন সবার জানা উচিত কি বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস করতে গেলে কি কি প্রবলেম আসতে পারে আগে গিয়ে এটা যদি সে জেনে নিয়ে বিজনেস শুরু করে না মানে কি সে শিখেই যাচ্ছে তো আপনি লোককে হেল্প করুন প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করুন সবার সঙ্গে সবার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্মাইল ফেজে বলছি আপনারা সবাই ভালো থাকবেন ভালো করে বিজনেস করুন এটাই চাইবো আবার দেখা হবে নতুন বিজনেস নিয়ে নতুন বিজনেস প্ল্যানের সঙ্গে জয় হিন্দ বন্দে মাতারাম